বেঁচে থাকে সে যার অন্তরে জেগে থাকে ভুলের সমুদ্র থেকে উদ্ধার পেয়ে ডাঙায় ওঠার আশা। মানসি ইজ দ্যাট লোকাল কাউন্সিলরের ছেলে, মন থেকে জন্মজার, খুব সাবধানে চলো। ইউ মাস্ট লাভ মি। কোনো ধর্ম নয়, পদবী নয়, শুধু তোমার পরিচয় অরণী। মুক্তি পেল পরিচালক সৌরভ চক্রবর্তীর ছবি অরণী। তখন দুটি সময়ে বদলে যাওয়া কিছু মানুষ এবং দুটি প্রেমের গল্প। ভালোবাসা কেমন ভাবে বদলে দিতে পারে একটি মানুষকে, তা যেমন দেখানো হয়েছে এই ছবিতে, তেমনই দেখিয়েছে সময় বদলালেও ভালোবাসা বা মন কোনোটাই বদলায় না। অর্থাৎ আত্মপান্ত একটি প্রেমের গল্প নিয়েই অরণী তখন। মূল চরিত্রে রয়েছেন পাওলি দাম, প্রতীক বাব্বর এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রিমিয়ারে যথাসময়ে দেখা গেল এখন এবং তখনকার অরণীকে। খুব খুশি হয়েছি, কারণ এই ছবিটা খুব স্পেশাল আমার কাছে। তার বেশ কয়েকটা কারণ আছে। মূলত প্রেমের ছবি, প্রেমের ছবি করতে চরিত্র মানে সেরকম একটা চরিত্রে কাজ করতে সবসময় খুব ভালো লাগে। আর কিন্তু অবভিয়াসলি একটা মেসেজ আছে এতে, আর খুব সুন্দর একটা মেসেজ আছে যে যারা ছবিটা দেখবে আজকে, মুক্তি পাচ্ছে ছবিটা, তো অবভিয়াসলি জানবে। আর এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আমার প্রথম কাজ, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। তো প্রতীক বাব্বরের সাথেও প্রথম কাজ, আর পরিচালক যিনি সৌরভ চক্রবর্তী ওনার সাথেও ফার্স্ট কাজ। সো আমার কাছে ভীষণ স্পেশাল সেটা। আর আলটিমেটলি ছবিটা রিলিজ হচ্ছে অ্যান্ড আমি খুব খুশি সেই কারণে। আর প্রত্যেকেই কি বললেন অরণীকে নিয়ে, শুনে নেওয়া যাক সেটাই। ছবিটা নিখাত প্রেমের গল্প, প্রেক্ষাপটটা অনেক ভিন্ন ধারার, প্রেক্ষাপটটা খুব অন্য। একটা অদ্ভুত আনরেস্ট, সোশ্যাল আনরেস্ট বলতে পারি, তার মাঝে দাঁড়িয়ে যে প্রেম বেঁচে থেকেছে, যেটা সবসময়ই হয়েছে এই ছবি, সেই কথা বলে। আই এম লাইক রিয়েলি হোপফুল, কারণ এই ছবিটা সৌরভ প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে, যাকে বলে। অনেক সময় এমন হয়েছে যে কোনো নানান রকমের ক্রাইসিসের মধ্যে অনেক দিন কাজ বন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা উই হ্যাভ মেড ইট থ্রু। আর জিনিসটা, প্রোডাক্টটা এতটাই ভালো যে প্রথম থেকে আমি ইনফ্যাক্ট ওটার সঙ্গে এমনভাবে অ্যাসোসিয়েটেড হয়ে গেছি, এখন মনে হচ্ছে না যে জাস্ট একটা ছবির মিউজিক করেছি বলে। তো ইটস লাইক মাই ওন বেবি, ওন ফিল্ম। আর সৌরভের সঙ্গে এত ভালো একখানা ফ্রেন্ডশিপ গড়ে উঠেছে ওভার দ্য পাস্ট টু ইয়ার্স, দ্যাট উই হ্যাভ রিয়েলি বন্ডেড ওয়েল। আর যে এত ভালো একটা সুন্দর ছবি ফাইনালি ও বানিয়েছে, আর সেটা আজকে সবাই দেখবেন, আই এম লাইক রিয়েলি হ্যাপি ফর হিম। আবার নতুন করে জন্ম নাও, যেন সেই যোগ্য সমীদ যা জলে ভিজলেও আগুনের স্পর্শে নতুন করে জ্বলে ওঠে। হাউ ইউ আর রিলেটেড ইন দিস স্টোরি? মেরে ফেল, জাস্ট মেরে ফেল। কলেজে এসব নোংরামি হতে আমি দেব না। নিজের সাথে নিজের সম্পর্ক হয় না মনসিট। আপনি ওনার ছাত্র, আমি ওর নিজ সৃষ্টি। আমি যেন আশায় আশা সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।